লক্ষীপুর জেলা আওয়ামী লীগের আগামী সম্মেলনকে সামনে রেখে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা AFM জসিম উদ্দিন আহমদ সংবাদ সম্মেলন করেছেন। সকালে লক্ষীপুর প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পরবর্তী জেলা কমিটির শীর্ষ পদ প্রাপ্তির প্রত্যাশা ব্যক্ত করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্ব পেলে বিগত দিন থেকে লক্ষীপুরে অব্যাহত মাদক, সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি সহ যে কোনো ধরনের রাজনৈতিক দৌরাত্ম্য সমূলে উৎপাটন করা হবে। সংবাদ সম্মেলনের আয়োজক এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন সহ আমরা কজন মুজিব সেনা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন।